নমস্কার বন্ধুরা, হাজির হলাম মালদা জেলার করোনার আপডেট নিয়ে। গত 24 ঘন্টায় মালদা জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 24 জন। গতকাল রাতে মালদা মেডিকেল VRDL থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মোট 47 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে মালদা জেলার 25 জন এবং দক্ষিণ দিনাজপুরের 22 জন রয়েছেন। মালদা জেলার 25 জনের মধ্যে ইংরেজবাজার পুরসভা 8 নম্বর ওয়ার্ডের প্রথম সংক্রমিত তৃতীয়বারের রিপিট টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে। ইংরেজবাজারের 2 নং ওয়ার্ডের পুলিশ লাইনের বাসিন্দা মহিলা পুলিশকর্মী 4 জন, বাকিদের মধ্যে ইংরেজবাজার পুর এলাকার 6 নম্বর ওয়ার্ডের পিরোজপুরের বাসিন্দা 1 জন, হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লকের 4 জনের মধ্যে সুলতাননগরের 1 জন, ভালুকার 1 জন, ইসলামপুরের গ্রাম পঞ্চায়েতের 2 জন। অন্যদিকে চাঁচল 2 নম্বর ব্লকের 4 জনের মধ্যে মালতীপুরের গ্রাম পঞ্চায়েতের 3 জন ও জালালপুরের 1 জন রয়েছে। গাজল ব্লকে 3 জন রয়েছেন, গাজল 1, বৈরগাছি ও রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 1 জন করে। এর পাশাপাশি রতুয়া 1 নং ব্লকের 3 জন, কাহালা গ্রাম পঞ্চায়েতের 2 জন ও ভাদরের 1 জন রয়েছে। ইংরেজবাজার ব্লকের বিনোদপুরের 2 জন এবং নরহাট্টার 1 জন সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মালদা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 497। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 300 জনের কাছাকাছি। তবে বর্তমানে যেভাবে সংক্রমণ হচ্ছে তাতে কিন্তু গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।